হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে সেদিন আমার বাবাটা পেস্ট্রি কেক খেতে চেয়েছিল, আমি তো বলেছিলাম আমার একটা ভিডিওতে, আর সময়ের জন্য বানাতে পারছিলাম না, তো এই কারণে ভাবলাম যে আজকে বানিয়ে ফেলি। তো আমি জাস্ট নর্মালি যেভাবে কেকটা তৈরি করি ঠিক সেভাবে তৈরি করে নিচ্ছি। ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিলাম, আর মানে ও খুব তাড়াতাড়ি কেকটা খেতে চাচ্ছিল, আর ভাবলাম যে কীভাবে ওকে খুব তাড়াতাড়ি করে কেকটা বানিয়ে দিতে পারি, কারণ আসলে একটা কেক তৈরি করতে কিন্তু অনেক সময় যায়। তাই ভাবলাম যে চকলেট পেস্ট্রি কেক তৈরি করে ফেলি, এটা কেকের মতোই আর সময়টাও কম লাগে আর খুব তাড়াতাড়ি করা যায়। তো আমি জাস্ট ডিম চিনি সব এগুলো দিয়ে বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ। আর কেক বেক করার সময় সবসময় কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডার পরিমাণটা একটু সঠিক করে দিবেন, তাহলে কেকটা সুন্দর করে ফুলবে। তো আমি সব কিছু মিক্স করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো কোকো পাউডার। কোকো পাউডারটা দিচ্ছি মানে চকলেট ফ্লেভারে কেকটা তৈরি করব। আমি জাস্ট মিক্স করে নিচ্ছি, আর আমি কিন্তু এখানে কোনো দুধ ব্যবহার করিনি। হালকা করে মিশাতে থাকবেন, তাহলে দেখবেন এক পর্যায়ে চকলেট পাউডারটা মিশে গিয়েছে। তারপর সবার শেষে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এই এসেন্সটা আমার খুব প্রিয়, আপনারা চাইলে অন্য যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। তো আমি চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি কেকটা বেক করতে, তাই এরকম ছড়ানো একটা পাত্রে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আসলে গর্তযুক্ত পাত্রে কেকের ব্যাটারটা দিলে কেকটা হতে একটু সময় লাগতো, তো আমি এরকম ছড়িয়ে কেকটা বানাবো যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই কেকটা হতে মাত্র 10 মিনিট সময় লাগবে, 10 মিনিটের বেশি লাগবে না, কারণ এটা আমি একেবারেই পাতলা করে দিয়েছি। দেখুন, আমি একেবারে ছড়িয়ে দিচ্ছি হাতের সাহায্যে, আবার একটু ট্যাপ করে দিচ্ছি যাতে চারদিকে সমান হয়। তো আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার ইলেকট্রিক চুলাটা। তো আমি একটা বিশাল বড় হাঁড়ি নিয়েছি, আমি হাঁড়িটা একদিন ভিডিওতে দেখাবো, খুব সুন্দর এই হাঁড়িটা। আর এটাতে বেক করলে খুব ভালো লাগে, মানে খুবই ছড়ানো, একেবারে ওভেনের মতো। তো আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি আর লো হিটে বেক করবো, এটা তো সবাই জানেন, জাস্ট 10 মিনিটের জন্য। এটা বেক হতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আমি এটা পাতলা করে দিয়েছি। আর এদিকে কেকটা হতে থাকুক, আর অন্যদিকে আমি চকলেট ক্রিম তৈরি করে নিচ্ছি, কারণ চকলেট কেকের সাথে কিন্তু চকলেট ক্রিমটাই খেতে ভালো লাগে। আমি এখানে চকলেট বাটার ক্রিম ইউজ করব। তো আমি কেকটা টুথপিক দিয়ে চেক করে নিলাম, কেকটা কিন্তু একেবারেই পাতলা, দেখতেই পাচ্ছেন এখনও ধোয়া উঠছে। তো কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে, আমি একটু দুধ ব্রাশ করে চকলেট ক্রিমটা দিয়ে দিলাম। আমি কিন্তু কেকটাকে একেবারে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আসলে স্লাইস করাটা দেখাইনি, কারণ সবাই করতে জানে আর ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তো এই কারণে আর দেখালাম না। কিন্তু ভবিষ্যতে কোনো চকলেট পেস্ট্রি কেক তৈরি করলে অবশ্যই দেখাবো। আর ক্রিমটা দিয়ে দিচ্ছি লেয়ার করে, আর একটু পাতলা করে দিচ্ছি, বুঝতেই তো পারেন কারণ এটা ঘরে তৈরি, আর বাটার ক্রিম এতটা বেশি না খাওয়া ভালো। তো আমি সবসময় ক্রিম পাতলা করে দিই এই কারণে। তো আমি এখন এটাকে হাফ করে কেটে নিচ্ছি। তো আমি সম্পূর্ণ কেকটাকে এরকম 4টা কেকে বানিয়ে নিয়েছি, আমি এক একটা পিসে 3টা করে লেয়ার দিয়েছি। তারপর আমার সেই শখের ডিজাইন করতে বসে গিয়েছি। আসলে কেক ডেকোরেশন না করলে আমার ভালোই লাগে না, আর এখন তো আর কেক বেশি বানাবো না কারণ রমজান চলে এসেছে, তো এখন থেকে কেক স্টপ। আর আমি গোলাপ ফুল বানিয়ে ফেললাম, ছোট ছোট গোলাপ ফুল বানালাম যেহেতু পেস্ট্রি কেক। ও আবার ফুল টুল একটু বেশি পছন্দ করে, মানে কালারফুল জিনিসগুলো, তাই ওকে বানিয়ে দিলাম। আমি এখানে তারিকের কথা বলছি, দিদার কিন্তু মোটেও কেক খায় না। তো গোলাপের চারদিকে পাতা দিয়ে দিচ্ছি। আমার যে কেক ডেকোরেশন করতে এত ভালো লাগে, মানে বলার বাইরে,
আমি কি বলবো, ভাষায় বোঝাতে পারি না, এত ভালো লাগে আমাকে আমার কেক ডেকোরেশন করতে। তো আশা করি আমার কেকটা ভালো লেগেছে আপনাদের। আমি কেকটা একটু কেটে দেখাচ্ছি, দেখুন কত সফট হয়েছে, আর মাত্র 10 মিনিটে তৈরি। আপনারাও বাসায় তৈরি করে দেখবেন, একেবারেই সত্যি কথা 10 মিনিটে তৈরি। তো আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।